যেতে যেতে এক একরাশ কষ্ট দিয়ে গেল প্রতিটা বছরকে কেন্দ্র করে কিন্তু মানুষের অনেকটা পাওয়া আবার হারানো জিনিস থাকে কিন্তু এই বছরটা যেতে যেতে কিন্তু একরাশ কষ্ট দিয়ে গেল দুই হাজার তেইশের কথা যখনই মনে পড়বে তখনই যেন সাথে একটা দীর্ঘ নিঃশ্বাস চলে আসবে প্রায়শই যখন মনটা বেশি খারাপ হয়ে যায় না তখনই কিন্তু বারান্দায় চলে আসি আর আকাশের দিকে তাকায় তখন মনটা একটু হালকা লাগে জানি না কেন আর বারান্দা এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে যদিও বাগান করার শখটা আমার হাজবেন্ডের বেশি আমার থেকে বারান্দার প্রতিটা কিন্তু সে শখ করে নিয়ে এসেছে আর আমি যখন বারান্দা আসবো সাথে সাথে কিন্তু আমার এই যে বিড়াল বাচ্চাগুলো সাথে চলে আসে সকালে উঠেই দেখলাম আজকে প্রচুর শীত চারপাশে কুয়াশা রোদ উঠেনি তো একটু ভাবলাম বারান্দায় আর এত বাতাস ছিল আর অনেক ঠান্ডাও লাগছিল যখন আমি ভিডিওটা করছিলাম তখন কিন্তু প্রায় আটটা সাড়ে আটটা বাজে কিন্তু দেখি কিন্তু বোঝার উপায় নেই এতটা সকাল হয়ে গিয়েছে এক বিন্দু কিন্তু রোদ্র নেই তারপরে এক কাপ দু চা বানিয়ে নিয়েছি খাবো যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে ভালো যে এ সময় চা খেলে অনেক বেশি ভালো লাগবে চা কিন্তু আমি রেগুলার খাই না মাঝে মাঝেই খাই যখন ইচ্ছা করে সেদিন কেন জানি মনে চাইলো যে একটু স্পেশাল কিছু রান্না করি একটু বেশি আইটেম রান্না করি ভালো লাগবে তো সব কিছু ভিজিয়ে রেখেছি প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো রাইস কুকারে আমি ভাতটা বসিয়ে দিই আমি যখন একা থাকি না তখন আমার ভিতরে অনেক কিছুই চলে বিশেষ করে যখন রান্না ঘটতে যাই যখন কিচেনে ঢুকি তখন তো একাই সব করতে হয় তখন অনেক কিছু মাথায় ঘোরে প্রতিটা মানুষের জীবনে কিন্তু ভালো মন্দ সব মিলিয়ে কিন্তু জীবনটা কিন্তু দুই হাজার কেন জানি অনেক বেশি কষ্ট দিয়ে গিয়েছে কারণ হচ্ছে এই ছোটো জীবনে যত কষ্ট পেয়েছি না মনে হয় বেশিরভাগ কষ্টটাই দুই হাজার তেইশ সালে আমি পেয়েছি যদিও কিছু কিছু পাওয়া আছে যেটা মনে রাখার মতো কিন্তু হারানোর গল্পটাই কিন্তু বেশি ছিল দুই সালে কিন্তু কখনো ওরকম কোনো ভিডিও কিন্তু শেয়ার করা হয়নি যদিও আমি ভিডিও করি তো আমার সব কিছুই কিন্তু ভিডিও আকারে থাকে কিন্তু তখন কিন্তু আমার জানা থাকে না যেটাকে নিয়ে আমি ভিডিও করছি সেটার শেষ পরিণতিটা কি হবে তো এমন অনেক ভিডিও আমার ফোনে আছে যেটা এখন পর্যন্ত এডিট করার মতো সাহস আমার হয়নি যখন ভয়েস দিচ্ছি না তখন ওই কথা মনে পড়ার পরে চোখে অটোমেটিকলি পানি চলে আসে আমি জানি অনেকের কাছে এই জিনিসগুলো খুব সিম্পল কিন্তু আমার মনে অনেক বেশি দাগ কেটে গেছে কিছু কিছু ঘটনা যেটাকে আমি দুই হাজার তেইশ সালেই রেখে যেতে চাই আর তাই তো আমি আজকে এই ভিডিওতে আপনাদের কাছে ছোট ছোটো কিছু কথা শেয়ার করছি আর আমার মনে হয় কি কথা শেয়ার করলে কষ্টটা কিছু হলেও কম একটাই আশা দুই হাজার তেইশ সালের মতো যাতে আমার কোনোটা বছর যাতে এমন না হয় মানে এতটা খারাপ এতটা কষ্ট আর নেওয়ার মতো শক্তি আর নেই হয়তো বা আশেপাশের মানুষের অনেক কাছে অজানা কারণ অনেক কাছে মনে হবে যে আমার এত কিসের প্রবলেম কিসের এত কিন্তু হয়তো বা ডিপ্রেশন অনেকটা এখন অনেকটা কমেছে কিন্তু এক সময় অনেক বেশি ছিল যখন এখনও মাঝে মাঝে বেলা অটোমেটিকলি চোখে পানি চলে আসে মানে আমি ওই জিনিসটা থেকে এখনও বের হতে পারছি না কথা বলতে বলতে কিন্তু অনেক কিছুই রান্না করা হয়ে গিয়েছে মানে অনেক কিছু প্রিপারেশন না হয়ে গিয়েছে তো সময় হাতে কম ছিল তাই ভাবলাম যে হাঁসটা মাখিয়ে বসিয়ে দিই তো নর্মালি যেভাবে রান্না করা হয় সেভাবে আমি বসিয়ে দিয়েছি পরে মাখার পর মনে হলো যে আদা রসুনটা দেওয়া হয়নি আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি যেহেতু পেঁয়াজ কাটা ছিল না তো শর্টকাটে কোনো রকম বসে পরে পেঁয়াজ কেটে দিয়ে দিবি দেখুন যে দেখলেন না আমি একটা ভাজি তৈরি করছি এই ভাজিটা কিন্তু আমার শ্বশুর সাথে অনেক বেশি মজা হয় যখন শ্বশুর অসুস্থ ছিল তখন কিন্তু প্রায় সেই শীতের এই সবজিটা দিয়ে ভাজিটা করতো কিন্তু যতই ট্রাই করি না কেন এখন তার মতো সেরকম স্বাদ কিন্তু আনতে পারি না তারপর চেষ্টা করে এখন ডাল বাগানের জন্য প্রিপারেশন নিচ্ছি দেখেছেন যে অনেকগুলো ডাল আমি প্রেশার কুকারে মানে সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমার সিলিন্ডার তো আমি চেষ্টা করে যে এভাবেই মানে ডালটাকে গলিয়ে তারপর ডিপে রেখে দিতে যখন আমার প্রয়োজন হয় তখন ওইটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য পানি দিয়ে জাল করে পরে বাগার দিয়ে দিই এতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ডালটা আর সময়টাও খুব কম লাগে জলপাই দিয়ে ডালটা রান্না করেছি আর আমাদের এখানে পানি প্রচুর আয়রন তো হয়তো আর ডালের কালারটা এরকম এসেছে আর অন্যদিকে কিন্তু আমার হাসপনা হচ্ছিল তারপরে কিছুটা পেঁয়াজ কেটে আর মরিচ আমি দিয়ে দিয়েছি কষানোর মধ্যে এখন আগে থেকে যে মাছগুলো আমি কেটে রেখেছিলাম না সেগুলো এখন ভাজতে দিয়ে দিয়েছি আর এই মাছ কাটতে যে আমার কতটা কষ্ট হয়েছে মাঝের বাবা এখন দেখা যায় এক একটা মাছ অল্প করেই মাছ আনে যেহেতু আমি মাছ কাটতে পারি না তো সেটাই আমি আস্তে আস্তে কাটা শিখছি আর আল্লাহ রহমতে কিন্তু আমি অনেক মাছ কাটা শিখেছি যদিও সময় আমার প্রচুর লাগে তাই হয় কি যেদিন আমি মাছ কেটে রান্না করতে যাই না সেদিন কিন্তু অনেক লেট হয়ে যায় যেমনটা আজকে হয়েছে আর এটা ছিল ফলি মাছ মেবি তো মাঝেন বাবাকে বলছিলাম এটা কিভাবে রান্না করলে বেশি ভালো হয় তার থেকে পরামর্শ নিয়ে কিন্তু আমি সেভাবে রান্না করছি যেহেতু আমার সেভাবে মাছের নাম আমার ঠিক আমি মাছের নাম ঠিক তো বলতে পারি না তো মাঝে মাঝে আমাকে যতই বলে যে এটা এ মাছ এটা এই মাছ কিন্তু আমি পরে ঠিকই ভুলে যাই আমার মাছের নাম মাথায় থাকে না কেন জানি আমি কিছুটা পেঁয়াজ কষিয়ে এর মধ্যে হলুদ মরিচ ধনিয়া লবণ এগুলোতে একটু কষিয়ে পানি দিয়ে দিয়েছি আর মাঝে মা বাবা বলেছে টমেটো দিয়ে এটাকে একটু বোনা না করতে তো আমি টমেটো দিয়ে দিয়েছিলাম আর পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার পর বেশ কিছুক্ষণ বলো কানার পরে এর মধ্যে আমি আগের থেকে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি অন্যদিকে আমাদের যে ছোটো বিছানার যে তোষকটা আছে সে

তো এখন আবার ভয়েস দা কন্টিনিউ করেছি গত থার্টি ফার্স্ট নাইটে কিন্তু আমরা সব একসাথে ছিলাম আর অনেক হয়ে হলো অনেকভাবে অনেক সুন্দর করে কিন্তু থার্টি ফার্স্ট উদযাপন করেছি এবারও কিন্তু এক দেড় মাস আগে আমাদের সেভাবে প্ল্যানিং ছিল কিন্তু কিছুদিন আগে মাজার বাবা বলছেন না আমরা সেভাবে আর থার্টি ফার্স্ট নাইট করবো না কারণ এতে করে বিড়াল কুকুর পাখিদের অনেক প্রবলেম হয় ওদের অনেক কষ্ট হয় তো সে ভাবনা থেকে এবার কিন্তু আমরা তেমন কিছুই করছি না কারণ পশু পাখিকে এত কষ্ট দিয়ে সামান্য একটু আনন্দের জন্য জিনিসটা ভালো লাগছে হয়তো বা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছিলাম যে হেদিয়াত যাতে আমাদের দান করে হয়তো বা সেটার একটু একটু মানে ছায়া পড়ছে আমাদের উপর আল্লাহ যেন আমাদের আরো হেদায়েত দান করবে এসব খারাপ খারাপ কিছু কাজ খারাপ বললে ভুল হবে মানে যে জিনিসগুলো ভালো না সেগুলা থেকে যাতে আস্তে আস্তে ধীরে ধীরে উঠে আসতে পারে নতুনভাবে বছরটা শুরু করতে চায় আর হচ্ছে দু হাজার সালের মতো যাতে আমার এই সালটা না হয় সেটাই দোয়া করতে চাই আল্লাহ যেন মাফ করে আর এই দোয়াটা কবুল করে আমি ভিডিওতে কিন্তু অনেক কিছুই বলেছি তারপরে অনেকগুলো চোখের পানিও কিন্তু পড়েছে তো অনেকক্ষণ বিরতি নেওয়ার পরে কিন্তু আবার ভয়েস দেওয়া শুরু করেছি সে যতই কষ্ট হোক না কেন স্বামী স্ত্রী কিন্তু দুইজন দুইজনার পাশে থাকে এটা সুখ হোক আর দুঃখ হোক এই জন্য হয়তো আল্লাহ তালা এ সম্পর্কটাকে এতটা পবিত্র বলেছে এবছরটা এতটা খারাপ যাওয়ার পিছনে কিন্তু আমার বিড়াল ছানারও অনেক কারণ আছে আমি ওদের অনেক বেশি ভালোবাসি আর সবসময় আমার বাচ্চার মতো আগিয়ে রাখি আর ভালোবাসার জিনিসই কিন্তু কষ্ট দেয় বেশি যাক দোয়া করবেন হালা যেন আমাকে এসব কষ্ট কষ্ট থেকে বের হতে সাহায্য করে আজকে কিন্তু অনেক কিছু রান্না করেছি এখানে আছে হাঁস বোনা মাছ বোনা ডাল তারপরে আছে ছোট ছোট ইলিশ মাছ ভেজেছিলাম সাথে হচ্ছে সবজি আর এত কিছু রান্না এগুলো কিন্তু আমরা একদিনই শেষ করবো না এই রান্নাগুলো কিন্তু আমাদের দুই তিন দিন অনায়াসে চলে যাবো মানে দুই তিন দিন আমি ছুটির মধ্যে থাকবো একদিন কষ্ট করে দুই তিন ছুটির মধ্যে থাকবো সবাই কিন্তু এবার রান্না করা হয় না তো হঠাৎ করে কেন যেন মনে চাই কিছুটা এরকম কিছু রান্না করি তাই রান্না করে ফেলেছি তো মাজার বাবা দেখ লাগলো যেহেতু আমি একটু ভালো মন্দ রান্না করেছি মানে ভালো মন্দ বলতে একটু বেশি আইটেম আমাদের যেহেতু দুজন মানুষ এতটা প্রয়োজন হয় না আমাকে বললো যে লাইট অফ করো আমি ক্যান্ডেল নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের ক্যান্ডেল নাইট ডিনার হয়ে যাবে অফ করে সেভাবে কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি এতে কিন্তু মার জন্য অনেক বেশি খুশি আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আর নতুন বছরের অগ্রিম সবাইকে শুভেচ্ছা আশা করি নতুন বছরটা সবার ভালো যাবে আর নতুন বছরটা আমরা সুন্দর করে পালন করার চেষ্টা করে মানে হচ্ছে আতশ এগুলো না কিন্তু আমরা নতুন বছরটাকে সুন্দরভাবে শুরু করতে পারি এতে করে আমাদের আশেপাশে যে পশু পাখি বিড়াল যাই আছে না কেন ওদের কষ্ট হবে না তো বছরটা এভাবে শুরু করি যাতে কারোর কষ্ট না হয় সবার প্রতি ভালোবাসা রেখে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম